সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু আবারও প্রচুর পরিমাণে এসআই নিয়োগ করতে চলেছে, মানে সাব ইন্সপেক্টর কিন্তু নিয়োগ করতে চলেছে। তো আজকে থাকবে সেই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা। তো ভিডিওটা আপনারা একদমই স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আপনাদের যোগ্যতা কত লাগবে এবং আপনাদের বয়স কত লাগছে। ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করে দেবো। তো এই ভিডিওটা আপনারা কিন্তু একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো এইবারও আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই লাল বাটনে ক্লিক করে। তো লাল বাটনে ক্লিক করলে আপনার সামনে ঠিক দেখবেন পাশেই একটা বেল আইকন চলে আসবে, সেই আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখুন নোটিফিকেশন দেওয়া রয়েছে, যেখানে আপনারা অলে ক্লিক করে রাখবেন আর দিয়ে সেভ করে দেবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন কিন্তু নোটিফিকেশন বেল অন করে রাখেননি তারা কিন্তু অবশ্যই একবার নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন। এতে কী হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা কিন্তু সেই ভিডিওটা মিস করবেন না। তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সেই ভিডিওটা। তো এই ওয়েবসাইটে আপনি ঢুকলেই সরাসরি আমাদের যে টেলিগ্রামে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আপনারা যুক্ত হতে পারবেন। তাছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপের গ্রুপ রয়েছে সেই গ্রুপও কিন্তু আপনারা এখান থেকে ডিরেক্ট চলে আসতে পারবেন। তো অবশ্যই আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সবসময় লেটেস্ট আপডেট এবং জিকে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক খবরটা কী বলেছে। তো এখানে বলছে ওয়েস্ট বেঙ্গল এসআই রিক্রুইট 668 জন কিন্তু নেওয়া হবে। যেখানে বলা হচ্ছে আপনাদের এইখানে নেম অফ অর্গানাইজেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, নেম অফ পোস্ট হচ্ছে সাব ইন্সপেক্টর, টোটাল ভ্যাকেন্সি আপনারা এখানে দেখতে পাচ্ছেন 668খানে রয়েছে। তো এইখানে কিন্তু আপনাদের দুটো ব্রাঞ্চে ভাগ করে নেওয়া হবে, একটা হচ্ছে আর্মড আর্ম আর একটা হচ্ছে আর্মড। তো যারা বন্দুকবিহীন এবং বন্দুক নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু দুটো ক্যাটাগরি এখানে ভাগ করে দেওয়া রয়েছে। তো অবশ্যই সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এইখানে আপনাদের দিয়ে দিয়েছে ডিটেলস। তো ডিটেলসটাকে আপনারা একবার দেখে নেবেন কতগুলো পোস্ট রয়েছে এবং কোন কোন গ্রুপে কোন কোন কাজের জন্য পোস্টগুলো রয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই একবার এখান থেকে দেখে নেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলে দিই সেটা হচ্ছে আপনার কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। তাছাড়া আপনার বয়স এখানে যেটা বলে দিই সেটা হচ্ছে 20 থেকে 27 বছরের মধ্যে হলে কিন্তু আপনি এই পদটার জন্য আবেদন করতে পারবেন। স্যালারি স্কেল আপনার এখানে যেটা বলে দিই সেটা হচ্ছে 7,100 থেকে 37,200 টাকা পর্যন্ত কিন্তু আপনার স্যালারি হয়ে যাবে। অ্যাপ্লাই মোড হচ্ছে অনলাইন এবং অফলাইন। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আপনার এখানে ডিটেলস বলে দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনারা ভিডিওটা একবার পজ করে দেখে নেবেন বা ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে যেখান থেকে কিন্তু আপনারা একবার এসে দেখে নেবেন কী কী দিয়েছে এইখানে। চলে আসে নিচে, নিচে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 800 মিটার কিন্তু দৌড়তে হবে 3 মিনিটে। তো 3 মিনিট টাইম থাকবে দু ব্রাঞ্চের ক্ষেত্রে বা দুটো পদের ক্ষেত্রেই, যেটা ইউবি আর এবি রয়েছে দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনার 800 মিটার দৌড়তে হবে 3 মিনিটে। এজ ক্রাইটেরিয়া আপনারা এখানে পেয়ে যাবেন হচ্ছে 20 থেকে 27 বছরের মধ্যে। তাছাড়া এজ রিলেকশন আপনারা পেয়ে যাবেন হচ্ছে এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তারা কিন্তু গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় পেয়ে যাবেন। আপনাদের এখানে সিলেকশন করে নেওয়া হবে সফটওয়্যার টেস্টের মাধ্যমে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং রিটেন টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করে নেওয়া হবে। জব লোকেশন এখানে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে অল ইন্ডিয়া, এটা কিন্তু সবাই আবেদন করতে পারবেন। আপনাদের এইখানে দুটো ধাপে পরীক্ষা হবে, প্রিলিমিনারি পরীক্ষা এবং মেইন পরীক্ষা। যেখানে প্রিলিমিনারি পরীক্ষা হবে হচ্ছে 200 নম্বরের, সময় থাকবে আপনাদের কাছে 90 মিনিট। আর আপনি কোশ্চেনটা পেয়ে যাবেন হচ্ছে দুটো ল্যাঙ্গুয়েজে, একটা হচ্ছে বেঙ্গলি আর একটা হচ্ছে ইংলিশ। তাছাড়া আপনাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং থাকবে, নেগেটিভ মার্কিং যেটা থাকবে সেটা হচ্ছে 1/4 অংশ কিন্তু থাকবে। মানে অ্যাপ্লিকেশন ফিস এখানে আপনাদের যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে জেনারেলদের জন্য রয়েছে 270 টাকা, যারা এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যাদের রয়েছে তাদের কিন্তু শুধুমাত্র কোনো এমনি কোনো ফিস লাগবে না, তাদের শুধু ফিস লাগবে হচ্ছে প্রসেসিং ফিস লাগবে হচ্ছে 20 টাকা। অ্যাপ্লাই করার জন্য আপনাকে যেটা করতে হবে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে আসলেই আপনি এখানে অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপ্লাই অনলাইন ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন। তো অবশ্যই এই ওয়েবসাইটটা একবার এসে আপনারা প্রবেশ করবেন, প্রবেশ করলে কিন্তু সমস্ত কিছু আপনাদের হাতে পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু আপনারা একবার অফিসিয়াল নোটিফিকেশনটা পড়ে দেখবেন কী বলেছে ওইখানে। অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হচ্ছে আজকের থেকে, মানে 10/8/2019 থেকে, আজ মানে আজকের থেকে স্টার্ট হচ্ছে, চলবে হচ্ছে 9/9/2019, মানে এক মাস কিন্তু আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন চলবে। অফলাইন রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের যেটা লাস্ট ডেট হচ্ছে সেটা হচ্ছে 12/9/2019, মানে আজকে থেকেই শুরু হবে, চলবে হচ্ছে 12/9/2019। তো যারা যারা এই কোয়ালিফিকেশন রয়েছে এবং এজ ক্রাইটেরিয়া ঠিকঠাক আছে তারা কিন্তু অবশ্যই এই পদটাকে ফিল আপ করে ফেলুন, কারণ এখানে আপনি দেখতেই পাচ্ছেন মোট 668খানা কিন্তু
ভ্যাকেন্সি রয়েছে। আর এসআই পদটা কিন্তু খুবই একটা সম্মানীয় পদ, তো যারা যারা আবেদন করতে চাইছেন অবশ্যই আবেদন করে ফেলবেন। আর ভিডিওটি যদি আপনাদের আজকে খুব ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং আপনাদের একটা লাইক কিন্তু আমাকে নতুন ভিডিও তৈরি করার জন্য অনেকটা মোটিভেট করে। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের সমস্ত ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং ভিডিওটিতে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার জন্য কিন্তু এই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এইখানে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে এইখানে, তো অবশ্যই এগুলোতে ক্লিক করে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাবেন। তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সমস্ত ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে, ভিডিওতে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।